অধিকারী কনভয়ের ধাক্কায় চণ্ডীপুরে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল তাতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দল নেতাই শুভেন্দুর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী বুধবার এই মামলার শুনানি। তার দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। ঘটনাচক্রে এই ঘটনার তদন্তভার রবিবারই সিআইডিকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফুলের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ইসাফিলকে এরাসাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুর্ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে সেখানে গাড়ির চাকার দাগ এবং সংলগ্ন এলাকার নমুনা সংগ্রহ করে। যুবকের মৃত্যুর ঘটনায় শুক্রবার অভিযুক্ত গাড়ি চালক আনন্দ কুমারকে গ্রেফতার করেছিল চণ্ডীপুর থানার পুলিশ। সেদিনই তাকে তমলুক আদালতে হাজির করানো হলে বিচারক একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর শনিবার আবার ধৃত গাড়ি চালককে আদালতে পেশ করা হয়। সওয়াল জবাবের পর বিচারক ব্যক্তিগত 5,000 টাকার বন্ডে ধৃতের জামিন মঞ্জুর করেন।